আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে জিম্মি করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়েসভেলের বাংলা বিভাগও বলছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশি সহ শতাধিক বিদেশি। ভিডিওতে রিয়াদুল মালিক নামের একজন বাংলাদেশি নিজের পরিচয় দিয়ে জানান, সেখানে আরও কয়েকজন বাংলাদেশি আছেন। এখানে আমাদের ফোন সবার নিয়ে নিছি, এখানে এই ফোনটা আমরা লুকিয়ে রাখছি, ঠিক আছে? তো আপনারা দেখতে পারেন যে এইখানে আমরা যে ক্যাম্পে আছি, ক্যাম্পের অনেক অনেক আর্মি আছে, এখানে আর্মি বেস বানায় ফেলছে। দ্য ফ্যাক্ট ইজ, এখানে রাশিয়া বোম ফেলতেছে শুধু আর্মি বেস দেখে দেখে, ঠিক আছে? তো আমাদের, আমরা অনেক ভয়ের মাঝে আছি, আমরা অনেক আতঙ্কের মাঝে আছি, আমাদের আটকাই রাখছে এই জায়গায়। জিম্মি জিম্মির মতো 100-এর উপরে এখানে মানুষ আছে, রাত হলে বোমার শব্দ শুনতে পাই, গুলির শব্দ শুনতে পাই, আমাদেরকে মারে ধরে। আমি একটা ভিডিও এখানে শেয়ার করছি যে আমাদেরকে অনেক মারতেছে এখানে, আমাদেরকে অন্য ক্যাম্পগুলা, ইউক্রেনের যতগুলো ক্যাম্প আছে সব ক্যাম্প বোম ফেলে উড়াই ফেলছে অলরেডি, এই ক্যাম্পটা শুধু আছে। আমরা জানি না আমাদের লাইফের নিশ্চয়তা কতটুকু আছে, কিন্তু আমি অকুল আবেদন করতেছি এই যে আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গতকাল রাশিয়ান বিমান বাহিনীর বেশ ভালোই লস হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়া তাদের SU-25, SU-34 বোম্বার, দুটি MI-24 অ্যাটাক হেলিকপ্টার, একটি MI-17 হেলিকপ্টার হারিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ম্যানপ্যাড এবং শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে এসব বিমান শুট ডাউন করেছে। আমাদের অনেক সমরাস্ত্রপ্রেমী ভাইয়েরা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে কেন জানি গুনতেই ধরতে চান না, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে আজ পর্যন্ত সর্বোচ্চ কিল রেকর্ড রয়েছে এই শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইলের। তবে ন্যাটো ইউক্রেনকে যে স্ট্রিঙ্গার মিসাইলগুলো সাপ্লাই করেছে, সেগুলো কোনো সাধারণ ম্যানপ্যাডস না, এগুলো স্টিঙ্গারের সবচাইতে আধুনিক FIM-92 যে ব্লক 1 ভার্সন, সাথে ব্রিটেনের BAE সিস্টেমের তৈরি অটোমেটিক টার্গেট অ্যাকুইজিশন লঞ্চার সিস্টেম। তবে গতকাল রাশিয়ার একটা বড় সাফল্য এসেছে। রুশ বাহিনী ইউক্রেনিয়ানদের একটি বেস দখল করে প্রায় 170টা বিভিন্ন সাজোয়া যানবাহন এবং 2,300 টন গোলাবারুদ জব্দ করেছে। এদিকে রুশ নেভির হাতে ধরা না পড়ার জন্য ইউক্রেন নেভি তাদের ফ্ল্যাগশিপ এবং একমাত্র ফ্রিগেটটিকে ডুবিয়ে ফেলেছে। রুশ নেভি তীরের দিকে অগ্রসর হতে শুরু করায় তারা জাহাজটিকে ডুবিয়ে দেয়। জাহাজটি যেন রাশিয়ার দখলে না যায়, তার জন্যই মূলত এই কাজটি করেছে ইউক্রেন। এটা নিয়ে যুদ্ধ করলে এমনিতেও এটা রাশিয়ার হামলায় ধ্বংস হতো, মানে রাশিয়ার হাতে পড়ার সুযোগ ছিল না, তবুও রাশিয়ার কিছু ক্ষতি করার চান্স থাকত। দেশের সর্বোচ্চ খারাপ সময়ে যুদ্ধ না করে এভাবে পালানোটা কতটা বুদ্ধিমানের কাজ কে জানে। তবে ওডেশায়ের উপকূল জুড়ে মাইন বিছিয়ে রেখেছে ইউক্রেন, যাতে অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট না করতে পারে, সেজন্য বন্দর থেকে কোনো জাহাজও বের হচ্ছে না। তাই হয়তো ফ্রিগেটটিকে মাইনার ড্যামেজ করে ডোবানো হয়েছে, যাতে অল্প সময়ে আবার সার্ভিসে আনা যায়। এদিকে পুতিন কাকু উত্তর কোরিয়াকে ছাড়াই যুদ্ধ শুরু করে দিয়েছে দেখে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন কিম কাকু। নমুদো মানুষ গোসল মাথা আনকো কসিংদো মানুষ উড়ি চাংবিং দরিম দি থাকি অরে ইহসাং চানকে মাতাদন ভাঙিয়ক জনসন গা সুসুরদুল তো দারুন ফিয়ে ভক্কু জিয়োগ্র ভালকরম দুরুল অঙ্গিন একক চাদল। না ভাই, এইটাকে সিরিয়াসলি নেবেন না, কিম কাকুকে নিয়ে একটু ফান করলাম। তবে ইউক্রেন নিয়ে পশ্চিমা মিডিয়ার ফেক জার্নালিজম থেকে সাবধান থাকুন। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।